সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো, অনেক ভালো সময় তোমরা অতিবাহিত করতেছো। এবং এটাও আমি আশা রাখি যে তোমরা আমরা গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম সে বিষয়টি তোমরা তোমরা বাসায় অনুশীলন করেছো, এবং ওই বিষয়টি তোমরা যেই পার্ট এক এই পার্ট এবং পার্ট দুয়ের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম সেটি তোমরা আয়ত্ত করতে সক্ষম হয়েছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে জায়গাটিকে শেষ করেছিলাম, যে পৃষ্ঠা চারের একদম শেষ যে মাঝামাঝি জায়গায় আমরা শেষ করেছিলাম গত ক্লাসটিতে, যে এ মূল্যবোধ না থাকলে কি সমাজে অগ্রসর হতে পারতো না। অর্থাৎ মূল্যবোধ মানুষের মধ্যে যে সমাজে কাজ করার যে একটা তাগিদ, কাজ করার যে একটা প্রয়োজনীয়তা, এই যে বোধটুকু হয়েছিল এইটাই এই এই জায়গাটাতে আমরা গত আলোচনা শেষ করেছিলাম, যে মানুষ তার পরিবার ভিত্তিক কৃষি ব্যবস্থার পরে কিন্তু সমাজ ভিত্তিক কৃষি ব্যবস্থার ধাপে চলে আসেন। এবং এই ধাপটা আসার অন্যতম কারণ ছিল তার মধ্যে সমাজে কাজ করার, অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করার যে চেতনা, যে বিশ্বাস, যে ধ্যান ধারণা, এই জিনিসটুকু তার মধ্যে উদয় হয়েছিল, যাতে করে যার জন্য মানুষ সমাজ ভিত্তিক কৃষি ব্যবস্থা গঠন করতে সক্ষম হয়েছিল। আর যখন মানুষের মূল্যবোধ, এই শুভ বুদ্ধির মূল্যবোধ শুরু হয়েছিল, তার পাশাপাশি কিন্তু অশুভ মূল্যবোধ তৈরি হয়েছিল। এটা আসলে একটা কি বলবো, প্রকৃতির একটা নিয়ম বা আমাদের এই পৃথিবীর একটা নিয়ম কিন্তু তোমরা বলতে পারো, যে যেখানে তুমি একটা শুভ বুদ্ধি দেখবা সেখানে একটা অশুভ বুদ্ধি থাকবে, যেখানে দিন থাকবে সেখানেই রাত থাকবে, যেখানেই আলো আছে সেখানেই অন্ধকারও আছে। ঠিক যখন মানুষের মধ্যে এই শুভ মূল্যবোধ, যে মা আমার থেকে, পরিবার থেকে, সমাজ বড়, সমাজের জন্য আমি কাজ করতে পারলে আমাদের পরিবারের সব মানুষ এবং সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপত্তার সাথে সুন্দরভাবে কৃষির উন্নয়নে, সামগ্রিকভাবে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে, এই মূল্যবোধের পাশাপাশি কিছু অশুভ মূল্যবোধ আছে। তো কী সেই অশুভ মূল্যবোধ, সেটা আমরা এখন আমাদের এই ঠিক পৃষ্ঠা নম্বর চারের ঠিক মাঝামাঝি সময়টা থেকে আমরা দেখব। দেখো এখানে লেখা আছে যে মানব সমাজের বিবর্তনে শুভ চিন্তার পাশাপাশি অশুভ চিন্তা বা অশুভ শক্তিও ভূমিকা রেখেছে। লোভ ও ব্যক্তিস্বার্থ এদের মধ্যে প্রধান। কৃষির অগ্রগতির ফলে উৎপাদন যখন সামাজিক চাহিদা ছাড়িয়ে গেল, তখন এই উদ্ভূত উৎপাদন কেউ কেউ নিজ দখলে নেওয়ার প্রবণতা দেখালেন, নানা যুক্তিতে মালিকানা দাবি করলেন। সহজেই বোঝা যায় যে অধিকতর চতুর ও শক্তিমান ব্যক্তি এরকম করতে পারতেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজ প্রধানদের কেউ কেউ এই পথে পা বাড়ালেন। অধিক চতুর এই ক্ষমতাবান ব্যক্তিরা শুধু এই সামাজিক সম্পদকেই কক্ষিগত করলেন না, সম্পদ এবং শক্তির জোরে তারা একসময় ঘোষণা করলেন, এরপর থেকে আর সমাজ প্রধান নির্বাচিত করার প্রয়োজন নাই, বংশানুক্রমে সমাজ প্রধান হবে। এর ফলে দুটি বৈপ্লবিক সামাজিক পরিবর্তন ঘটল। এক, সম্পদের উপর ব্যক্তি মালিকানা স্থাপিত হলো। দুই, বংশানুক্রমে সামন্ততন্ত্র কায়েম হলো। সমাজপতি ভূপতি হলেন, কৃষককুল প্রজা হলো, নিয়ম হলো প্রজারা তাদের উৎসাহিত ফসলের একটা অংশ খাজনা হিসাবে সামন্ত প্রভু, জোরদার, জমিদার বা রাজাকে দিতে বাধ্য থাকবেন। অর্থাৎ যখন শুভ একটা মূল্যবোধের মাধ্যমে মানুষ যখন এরকম কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে ছিলেন, তখন কিছু মানুষ চিন্তা করলেন যে এখন যেহেতু চাহিদা অনেক বেড়ে গেছে, সমাজের এই চাহিদা যে প্রত্যেক মানুষ এই যে কৃষি উৎপাদন ব্যবস্থার পর যে ফসলটা পাচ্ছে এটা প্রত্যেকেরই দরকার, মানুষ যখন দেখলো যে এটা দিন দিন চাহিদা অনেক বেড়ে যাচ্ছে, তখন সে মনে করলো যে আমি যদি এককভাবে এই এই উৎপাদন ব্যবস্থার অংশ হতে পারি, এককভাবে নিতে পারি, তাহলে সবাই আমার কাছে চলে আসবে, সবাই আমার দিকে ধাবিত হবে। তো এই 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 চিন্তাধারণা, এই অশুভ শক্তিকে কাজে লাগানোর জন্য তারা একটি কৌশল নিলেন। সেটা হচ্ছে যে কীভাবে আমাদের এই দক্ষতা, যে যেই জিনিসগুলো উৎপাদন ব্যবস্থা, যে জিনিসগুলো দক্ষ কৌশলের সাথে জড়িত, এই দক্ষ কৌশলের ব্যবস্থাপনা নিজের আয়ত্তে নিয়ে আসা যায়, অথবা কীভাবে সামাজিকভাবে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারা এই এই চিন্তাটুকু করলো যে কীভাবে এইটা আমি যখন এখান থেকে চলে যাব, আমার সময় যখন বা আমার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন কী করে আমার পরবর্তী প্রজন্ম এর অংশীদার হতে পারে। কারণ যদি আমার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমার পরিবার মধ্যে থেকে কেউ যদি এর পরবর্তীতে এই এই দায়িত্বে আসেন, তাহলে যেটা হবে,
যে সবসময় এর উপর, এই এই যে আমাদের যে কৃষি ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, এর উপর আমাদের এককভাবে আমাদের ভূমিকা পালন করতে বা আমাদের ক্ষমতা প্রদর্শন করতে আমরা সক্ষম হব। এই জন্য তারা পরবর্তীতে যেটি করলেন যে এই সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে তারা পরিবার, তারা এরকম যেটি করলেন যে সামন্ত ভিত্তিক জীবন ব্যবস্থা তারা গড়ে উঠলো, অর্থাৎ ব্যক্তি মালিকানা ভিত্তিক কৃষি ব্যবস্থাকে তারা এদিকে এগোলেন। আর এতে করে যে জিনিসটা হলো যে দুটি দুটি জিনিসের বৈপ্লবিক পরিবর্তন ঘটলো আমাদের সামাজিক ব্যবস্থাপনায়। এক, সম্পদের উপর ব্যক্তি মালিকানা স্থাপিত হলো। দুই, বংশানুক্রমিক সামন্তত্ব, অর্থাৎ সামাজিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের কেউ যদি চলে যান, কারো যদি মেয়াদ শেষ হয়, তো তার বংশেরই আরেকজন হয়তো বা তার ছেলে অথবা তার মেয়ে অথবা এরকম, অর্থাৎ পরিবারের সংশ্লিষ্ট যে কোনো একজন পরবর্তী অথবা তার স্ত্রী, এই এই ধরনের কেউ একজন পরবর্তী সামাজিক প্রতিনিধি নির্বাচন করবেন, যাতে করে তারা ওই যে সম্পদের যে অংশ, সম্পদের যে চাহিদা, এই জিনিসটা কিন্তু তারা সম্পূর্ণভাবে দখল করতে পারে, কুক্ষিগত বা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারে, করায়ত্ত করতে পারে। এই জন্য কিন্তু এই সমাজ ব্যবস্থার দিকে চলে গেছে, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট মার্কেটিং সিস্টেম বা ব্যক্তি মালিকানাধীন সমাজ কৃষিভিত্তিক ব্যবস্থার দিকে তারা এগোল। এরপরে দেখো, এবং যখন তারা এরকম ব্যক্তি মালিকানাধীন কৃষিভিত্তিক ব্যবস্থার দিকে অগ্রসর হলেন, তখন যেটা দেখা গেল বা তখন যে নিয়মটি প্রতিষ্ঠিত হলো, সেটি হচ্ছে যে যেহেতু এক সে হচ্ছে এর মালিক, সেই জন্য যে জমিগুলো ছিল সেই জমিগুলোর একমাত্র মালিক যেহেতু উনি ছিলেন, তো এই জমি ওনার কাছ থেকে নিয়েই কৃষকদেরকে বা সমাজের মানুষগুলোকে এরকম জমি চাষাবাদ করতে হবে, এবং চাষাবাদ করার পর তার জমি থেকে যে যে সব ফসলগুলো তারা পাবেন, প্রাপ্ত ফসলের এক কিছু অংশ, একটা নির্দিষ্ট অংশ ওই ব্যক্তি মালিককে প্রদান করতে হবে, যেটাকে খাজনা বলা হয়। তো এই খাজনা, অর্থাৎ এই খাজনা ব্যবস্থার মাধ্যমেই কিন্তু ভূজোদ্দার বা জমিদার বা সামন্তবাদ যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সূচনা হলো বা প্রতিষ্ঠিত হলো। এরপরে দেখো, সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায় কৃষি উৎপাদন ব্যবস্থার কোনো অগ্রগতি না হলেও, একদিকে যেমন কৃষি পণ্যের বৈচিত্র্য বেড়েছিল, অন্যদিকে কৃষি পণ্য বিপণন প্রসারিত হয়েছিল। কৃষি কৌশলের উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মানবিক চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প অর্থাৎ বস্ত্র, খাদ্য প্রক্রিয়াজনকরণ, কৃষিযন্ত্র একে একে বিকাশ করলো, উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগলো। যখন চাহিদা এভাবে আস্তে আস্তে বাড়তে মানে ক্রমান্বয়ে বাড়তে থাকলো, তো তখন মানুষ দেখলো যে আমরা শিল্পায়নের দিকে, অর্থাৎ আরও বৃহৎ পরিসরে কীভাবে আমাদের এই কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা করা যায়, কীভাবে আমাদের এই বাজারটাকে আরও সম্প্রসারণ করা যায়। কারণ যেহেতু কৃষি হচ্ছে এমন একটি জিনিস, এমন একটি উৎপাদন ব্যবস্থা কৃষিভিত্তিক, যাতে করে মানুষের মৌলিক চাহিদা মেটানো যায়, তো এই এই ধরনের একটা উৎপাদন ব্যবস্থা যখন যত বেশি তোমার বাড়ানো সম্ভব হবে, ততই কিন্তু মানুষ এই 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 দিকে ধাবিত হবে, ততই মানুষ সেখান থেকে সেই উৎপাদনীয় পণ্যের দিকে কিন্তু ঝুঁকে পড়বেন, কারণ এই পণ্যগুলোর মাধ্যমে মানুষ তার মৌলিক চাহিদাগুলো মেটাতে সক্ষম হন। তো এই জন্যই পরবর্তীতে মানুষের মধ্যে এই চিন্তাধারাটা চলে আসলো যে কীভাবে এইটাকে প্রক্রিয়াজাতকরণ বা শিল্পায়নের দিকে বা বৃহৎ পরিসরে এই কৃষিভিত্তিক এই সমাজ ব্যবস্থাকে, অর্থাৎ এই ব্যক্তি মালিকানাটাকে আরও কীভাবে সম্প্রসারিত করা যায়, এবং এর মাধ্যমেই কিন্তু কৃষির যে শিল্পায়ন সেই ধাপে চলে যায়, অর্থাৎ পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, তারপর চলে গেলো সমাজভিত্তিক, সমাজভিত্তিক থেকে হচ্ছে ব্যক্তি মালিকানা ভিত্তিক, এবং পরবর্তী চলে গেলো শিল্পভিত্তিক কৃষি ব্যবস্থাপনা। তো এটা তোমাদের মনে রাখার জন্য আমি একটু লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো প্রথমে ছিল দেখো পরিবার ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা, তারপরে যেটি চলে আসে পরিস্থিতি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরিবার থেকে পরে পরিস্থিতি চলে আসে সমাজ ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা।
এরপরে আমাদের চলে আসে ব্যক্তি মালিকানা ভিত্তিক, তো ব্যক্তি মালিকানা ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা পরে পরের স্টেজে পরের ধাপটিকে যদি আমরা বলি সেটি হচ্ছে শিল্প ভিত্তিক। তো এটা হচ্ছে যে কৃষির যে উৎপাদন ব্যবস্থা বিভিন্ন ধাপগুলো এভাবেই হয়েছে, যে আমরা পার্ট একে যেখানে আলোচনা করেছিলাম যে পরিবার গঠনের কৃষি, ওই সময়টাতে যেটা হয়েছে যে মানুষ যে সে তার যাযাবর বা সে দলবদ্ধ জীবন ব্যবস্থা থেকে বের হয়ে মানুষ একটা সময় কি করলেন, পরিবার ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা স্থাপন করলেন। তো পরিবার ভিত্তিক করার পরে তারপরে যখন শ্রম বিভাজন তৈরি হলো, শ্রম বিভাজন তৈরি হওয়ার পরেই মানুষ এরকম সমাজ ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থায় চলে গেলেন। আর এরকম সমাজ ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা করার পর যখন মানুষের মধ্যে এরকম সামাজিক মূল্যবোধের চেতনা উদয় হলো এবং সমাজের প্রত্যেকটা মানুষ তাদের যত সক্ষমতা অনুযায়ী এরকম কৃষির উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত হওয়ার চেষ্টা করলো এবং নিরাপত্তা বিধানেও তারা শুধু নিরাপত্তা নয় এবং প্রাকৃতিক বিপর্যয়গুলোতে যখন ফসলের এরকম ক্ষতি হতো বা ফসল চাষাবাদ করা সম্ভব হতো না, কী করে ওই সমস্যা যে সমস্যাগুলো দেখা দিত ওই সমস্যাগুলো তারা এরকম সামাজিক ঐক্যমত্যের ভিত্তিতেই তারা সমাধান করতেন এই সমাজভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা। অর্থাৎ সামাজিকভাবে নির্বাচিত প্রতিনিধি এবং সামাজিক ঐক্যমত্য সম্মিলিত ঐক্যমত্যের ভিত্তিতেই যে যে কৃষি উৎপাদন ব্যবস্থা ছিল সেটাই হচ্ছে সমাজভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা। এরপরে সমাজভিত্তিক করার পর মানুষের মধ্যে যে একটা অশুভ বুদ্ধি চেতনা যে কিভাবে আমি এই সমস্ত সম্পদ এই সমস্ত উৎপাদন কে আমার নিজের করায়ত্ত রাখা যায়, নিজে ব্যবহার করতে পারি, অর্থাৎ মানুষ আমার দিকে চলে আসে, সেই যে অশুভ যে ব্যবস্থা অশুভ যে বুদ্ধির উদয় কিছু কিছু মানুষের মধ্যে উদয় হয়েছিল বা চলে আসে, তার পরবর্তীতেই কিন্তু এই ব্যক্তি মালিকানা ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা চলে আসে। এবং এটা করেছিলেন যে যারা প্রথম দিকে যারা সামাজিকভাবে নির্বাচিত যে জনপ্রতিনিধি ছিলেন যারা ছিলেন তাদের কিন্তু বুদ্ধির কারণে, তাদের সুচতুর বুদ্ধির কারণে বা কৌশলের কারণে এবং তাদের অশুভ বুদ্ধির কারণে কিন্তু পরবর্তীতে যে ব্যক্তি মালিকানা ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা চলে আসে। এরপরে যখন এরকম ব্যক্তি মালিকানা ভিত্তিক চলে আসলো তো মানুষের মধ্যে চাহিদা আরও এরকম বেড়ে গেল, মানুষ যখন ওই ব্যক্তিটি যিনি এরকম বংশানুক্রমে এরকম ব্যক্তি মালিকানা ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা জড়িত ছিলেন, তো ওনারা এটা বুঝতে সক্ষম হলেন যে আমরা যদি এখন স্বল্প পরিবেশ পরিসরে কৃষি উৎপাদন ব্যবস্থা না করে যদি আমরা বৃহৎ পরিবেশে অর্থাৎ আরো বৃহৎ আকারে যদি আমরা আমাদের কৃষি উৎপাদন করতে সক্ষম হই তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের আয়ের যে উৎসটা আমাদের আয়ের যে পরিমাণটা এটা অনেক বেশি বেড়ে যাবে। তো এই যে চাহিদা এবং মানুষের মধ্যে যেহেতু চাহিদা বাড়তে ছিল এই কৃষি উৎপাদন কৃষি তৈরি বিভিন্ন পণ্যের দিকে, সেজন্য তখন কিনা ব্যক্তি মালিকানা দিক থেকে আরেকটি উৎপাদন ব্যবস্থা চলে গেলেন সেটি হচ্ছে শিল্প ভিত্তিক কৃষি উৎপাদন ব্যবস্থা। তো এই জন্য এখন এই এই জিনিসগুলো একটু তোমাদের খাতার মধ্যে এই জিনিসগুলো একটু লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, এতে করে তোমাদের তোমরা যখন বাসায় নিজের অনুশীলন করবে তো এই এই সংক্ষিপ্ত বা সারমর্ম আকারে আমি জিনিসগুলো তোমাদের এরকম বোর্ডে লিখে দিই। এই জিনিসগুলো একটু এই জিনিসগুলো একটু দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই এই লেখাগুলো লিখতে সক্ষম হয়েছ। আমি আরেকটি জিনিস যেটি এখানে উল্লেখ করতে চাই যে পার্ট টুতে আমাদের যে জিনিসটি আমরা হচ্ছে যে আলোচনা করলাম সেটার মধ্যে মূলত দুটি জিনিস রয়েছে এখানে, সেটি হচ্ছে একটি হচ্ছে শ্রম বিভাজন, আরেকটা হচ্ছে
দেখো যে দুটি বিষয় তোমাদের একটু বুঝতে হবে। একটা হচ্ছে শ্রম বিভাজন, অর্থাৎ যার যার শ্রম অনুযায়ী, যার যার দক্ষতা অনুযায়ী যখন বিভিন্ন কাজের ক্ষেত্র তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে শ্রম বিভাজন। এবং তারপর যেহেতু জমি দখল, অর্থাৎ ওই সময় মানুষের মানে ব্যক্তি মালিকাধীন যে কৃষি ব্যবস্থা করার পিছনে যে জিনিসটি কাজ করে সেটা হচ্ছে জমি দখল। কারণ ওই সময়টাতে জমি ছিল মানুষের সামগ্রিকভাবে সম্পদের বা আয়ের উৎস, কারণ জমিকে কেন্দ্র করেই কিন্তু মানুষের কৃষি ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এবং ওই জমিকে কেন্দ্র করেই, অর্থাৎ কৃষির জমিকে কেন্দ্র করেই তাদের সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা নির্ভর করতো, যাতে করে মানুষ যখন দেখলো যে আমি যদি এই জমি দিয়ে সকল অর্থনৈতিক ব্যবস্থাপনার মূল উৎস, তো আমি যদি জমিকে দখল করে নিজের কর আয়ত্তে নিয়ে আসতে পারি, নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি, তাতে করে তাহলে কি সবাই আমার দিকে আসতে বাধ্য হবে, আমি যেটা বলবো, আমি যে কাজটা করতে বলবো তারা সেটা করতেই বাধ্য হবে। এবং এই জমি দখল এবং শ্রম এর মাধ্যমে কিন্তু ওই আমাদের এই পার্ট টুতে এই জিনিস, এই দুটি বিষয় কিন্তু এরকম আলোচনা করা হয়েছে, যে একটি ছিল শ্রম বিভাজন, আরেকটি হচ্ছে যে জমি দখল। তো এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে পার্ট টুতে যে জিনিসটি ছিল এটি তোমাদের আশা করি শিখতে শিখতে পেরেছ, এবং যে টিপসগুলো, যেই দিক নির্দেশনাগুলো আমি দিয়েছি এবং যে জায়গাগুলোকে আমি গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে বলেছি, তোমরা যদি এটি এগুলো বাসায় অধ্যয়ন করো আশা করি এটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। এরপরে আমরা চলে যেতে পারি পার্ট তিন, যেখানে রয়েছে পার্ট তিন রয়েছে কৃষি এবং কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। সো কৃষি এবং কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা, এই বিষয়টি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন পার্ট একে আলোচনা করেছিলাম সেই সময়টাই কিন্তু আমি তোমাদের এই সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম, যে মানুষ বেঁচে থাকার জন্য মানুষের যে মৌলিক চাহিদাগুলো দরকার, অর্থাৎ যে জিনিসগুলো ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, যে জিনিসগুলো মানুষ বেঁচে থাকার জন্য অতীব জরুরি, অত্যন্ত জরুরি, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে মৌলিক চাহিদা। তো মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রথমে যে জিনিসটি রয়েছে খাদ্য, এই খাদ্য কিন্তু যোগান বা খাদ্য কিন্তু খাদ্যর যে চাহিদাটা এটা কিন্তু পূরণ হয়ে থাকে আমাদের এই কৃষি থেকেই। তো সেটাই এই পাঠে বলা হয়েছে, দেখো কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কৃষির মাধ্যমেই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদি পূরণ হয়ে থাকে। তো খাদ্য আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য একান্ত প্রয়োজন, খাদ্যের চাহিদা মেটানোর জন্য কৃষির উৎপত্তি হয়েছিল। এখনও আমাদের দেশের কৃষির প্রধান লক্ষ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করা, মানুষের জীবন বাঁচানোর জন্য খাদ্য প্রয়োজন, আর খাদ্য উৎপন্নের জন্য মানুষ সম্পূর্ণভাবেই কৃষির উপর নির্ভরশীল। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে খাবারই খাই না কেন, তুমি যদি ভাত খাও অথবা তুমি ভাতের সাথে যেটাই খাবার হিসেবে গ্রহণ করো, কোনো সবজি বা কোনো মাংস, মাংসের তরকারি যেটাই তুমি ইউজ করো না কেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কৃষি থেকেই পেয়ে থাকে, কৃষির সাথেই জড়িত। এরপরে খাবারের পরে যে জিনিসটি রয়েছে, তারপর রয়েছে বস্ত্র। দেখো বস্ত্রের কথাই বলেছিলাম যে বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল হচ্ছে আঁশ ফসল, অর্থাৎ আঁশ জাতীয় ফসল, যেমন তুলা ও পাট আমাদের প্রধান আঁশ ফসল, পশুর চামড়া ও পশম দিয়েও বস্ত্র তৈরি করা হয়। যেমন আমাদের চামড়াজাত বিভিন্ন, তোমরা যে পায়ে যে জুতা তৈরি করো, চামড়ার যে জুতা, সেই জুতা কিন্তু পশুর চামড়া থেকে, আমরা যে চামড়ার জুতার কথা বলি, তো সেই জুতা কিন্তু তোমার পশুর চামড়া দিয়েই তৈরি করা হয়। এবং কি এখন যদি আমরা বলি যে এখন আমাদের কি শীতকাল চলতেছে, তো রাতের বেলা তুমি যে বাসায় যে কম্বলটা ইউজ করো, তো ওই কম্বলের মধ্যে যে উল ব্যবহার করা হয়, তো সেই উলও কিন্তু পশু থেকে আহরণ করা হয়। তো দেখো, এবং আমরা যে কাপড় চোপড় পরিধান করি, দেখো যে আমি যে শার্টটি পরে আছি, এই শার্টের যে মেইন যে উপাদান, প্রধান যে উপাদান,
সুতা, এই সুতা কিন্তু ওই তুলা থেকেই তৈরি করা হয়। এছাড়া আরো কিছু প্রাণী আছে, যেমন পোকার কথা বলতে পারি, রেশম, রেশম পোকা অর্থাৎ রেশম মথ থেকেও কিন্তু আমাদের এরকম সুতা তৈরি করা হয়ে থাকে। তো দেখো যে আঁশ ফসল উৎপাদনে কৃষি এবং কৃষকের বড় ভূমিকা রয়েছে, পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য রক্ষাও প্রতি বছর এরকম বিশ্বব্যাপী আঁশ ফসলের উপর মানুষ নির্ভরশীল করতেছে। আমাদের দেশেও তুলা উৎপাদনে এলাকা প্রতি বছর বেড়ে চলেছে। তো আমাদের হয়ে গেল কি খাদ্য, বস্ত্র এবং হচ্ছে আমরা যদি একটু পয়েন্ট আকারে লিখি তো বুঝতে সুবিধা হবে যে কি কি জিনিসের মানুষ। একটা হচ্ছে খাদ্য, তারপর রয়ে গেছে বস্ত্র, এরপর বস্ত্রের পরে জিনিসের দরকার সেটা হচ্ছে বাসস্থান। তো সারা পৃথিবী জুড়েই বিশেষ করে গ্রামীণ বাস এখনো বহুল অংশে কিন্তু কৃষির যে উপাদান, অর্থাৎ গ্রামের বাড়িগুলোতে দেখবা যে তোমার যে ছনের ঘর তৈরি করা হয় বা টিন দিয়ে যে ঘর তৈরি করা হয়, টিনের যে চারদিকে যে দেয়ালটা তৈরি করা হয় এটা কিন্তু বাঁশের বাঁশ দিয়েই তৈরি করা হয়, অর্থাৎ বাঁশের চাটায় তৈরি করে এরকম চারদিক দিয়ে তোমার হচ্ছে বেড়া দেওয়া হয়, সেটি কিন্তু বাঁশ থেকেই কৃষি উপাদান অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি করা হয়। ইভেন অনেক ক্ষেত্রে যে ছাউনিটা এটাও বাঁশের দেওয়া হয় বা ছনের ছাউনি যদি দেওয়া হয় তো সেটাও কিন্তু কৃষি হতেই আসে, কৃষির সাথেই সংশ্লিষ্ট। এবং আমাদের আমাদের বাসা যে বিভিন্ন ব্যবহার্য যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমাদের, তুমি যদি বলো তোমার পড়ার টেবিলটি বা তোমার বই রাখার যে সেল বা তাক বলো, এরকম বিভিন্ন জিনিস আমরা কিন্তু এই অর্থাৎ কৃষির পণ্য অর্থাৎ কাঠ থেকে কিন্তু নির্মাণ করা হয়ে থাকে। এবং এই কাঠ শুধুমাত্র আমাদের আসবাবপত্র না, আমাদের শুধু আমরা যদি বলি যে আলমারি বা শোকেস বা সোফার কথা বলতে পারো, এইসব ক্ষেত্রে না, এই কাঠ দিয়ে কিন্তু বাড়িঘরও নির্মাণ করা হয়ে থাকে। এবং এই যে জিনিসগুলো, এই যে আমাদের যে উপাদানগুলো লাগতেছে, কাঠ বলো বাঁশ বলো, এই সবগুলোই কিন্তু হচ্ছে কৃষির উপাদান, অর্থাৎ কৃষির উপর মানুষকে নির্ভরশীল হতেই হয়। এই জিনিসগুলো তার জীবন অর্থাৎ তার যে মৌলিক চাহিদাগুলো আছে অর্থাৎ বাসস্থান বা আসবাবপত্রের চাহিদা পূরণ করার জন্য আমাদের কৃষির উপরেই নির্ভরশীল হতে হবে। এরপর আর একটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে স্বাস্থ্য। দেখো কি বলা হয়েছে, স্বাস্থ্য রক্ষায় সুষম খাদ্য অপরিহার্য, এই সুষম খাদ্যের যোগান দেয় কৃষি। অতি প্রাচীনকাল থেকেই মানুষ রোগবেদি নিয়মে ওষুধি উদ্ভিদের উপর নির্ভরশীল। এরই ভিত্তিতে বাংলাদেশে ভেষজ আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসাশাস্ত্র প্রসার লাভ করায় এই সকল ঔষধি গাছের চাষও প্রসার লাভ করে। তাই কৃষি ও কৃষকের অবদানও প্রসারিত হয়। নানা কারণে স্বাস্থ্য রক্ষায় বর্তমানে ঔষধি গাছপালার ব্যবহারের প্রবণতা বাড়ছে, এই সকল ঔষধি গাছের চাষও তাই বাড়ছে এবং লাভজনক হচ্ছে। আমি ইতিমধ্যে তোমাদের আলোচনা করেছি যে আমাদের দেশে যে প্রচলিত যে ওষুধ উদ্ভিদ বা ভেষজ উদ্ভিদগুলো ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে রয়েছে বাসক, তুলসী, কালোমেঘ, তেলকুচা পাতা, এরকম অনেক ওষুধ উদ্ভিদ রয়ে গেছে যেগুলো আমাদের বিভিন্ন নিরাময় রোগ নিরাময়ে আমাদের ব্যবহৃত হয়ে আসছে। যেমন তুলসীর কথা যদি আমরা বলি, তুলসী পাতার রস, যদি রস মানে হচ্ছে এই পাতাটা ছেঁচার ছেঁচে ফেলার ফলে যে রসটা পাবে, যে নির্যাসটা পাবে, এই রসের সাথে তুমি যদি একটু মধু মিশিয়ে নিয়মিত খাবার অভ্যাস করতে পারো তাহলে কিন্তু তোমার যদি কাশি থাকে সেই কাশিটা কিন্তু নিরাময় করতে সক্ষম হবে। এরপর তোমার যদি আমাশয় থাকে বা এই জাতীয় ডায়রিয়া এই ধরনের রোগে যদি তুমি আক্রান্ত হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার তুলসী বা বাসক এই পাতার রসগুলো কিন্তু সেক্ষেত্রে, ইভেন থানকুনি সেক্ষেত্রে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া আরও রয়েছে আমাদের স্টেভিয়ার কথা বলতে পারো, অ্যালোভেরা যেটাকে তোমার ঘৃতকুমারী বলে, রসুন, এগুলো কিন্তু আমাদের অর্থাৎ বিভিন্ন রোগ নিরোধে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। এরপরে রয়েছে চিরতা, লবঙ্গ, লবঙ্গ তোমরা দেখবে যে অনেকেই কিন্তু চায়ের সাথে ব্যবহার করে এবং এটি মানুষকে সতেজ রাখতে খুব বেশি অর্থাৎ ব্রেইনকে সতেজ রাখতে খুব বেশি ভূমিকা পালন করে। তো এরকম আরও অনেক চারযোগ্য, দেখো শুধু গুল্ম, লতা, বৃক্ষের একটা বড় তালিকা তৈরি করা যায়। মাঠ ও উদ্যান ফসলের রোগবালার চিকিৎসা এবং প্রতিরোধে নিম এবং অ্যালামান্ডা গাছের পাতার রস এবং রসুনের ব্যবহার সুফল দেখ প্রমাণিত হয়েছে। আবার দেখো যে বাসক ও তুলসী পাতার রস খেলে কাশি ভালো হয়। থানকুনি ও পাথরকুচি পাতার রস আমাশয় রোগ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বাসক এবং তুলসী পাতার রস যদি কেউ নিয়মিত, আমি যেটা বলেছিলাম যে মধুর সাথে মানুষ ব্যবহার করে তাহলে কাশি নিরাময় সাহায্য করে, ঠিক থানকুনি বা পাথরকুচি পাতার রস আমাশয় রোগ নিরাময় করে। এই সকল
উদ্ভিদজাত ঔষধের বড় গুণ হচ্ছে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং পরিবেশ বান্ধব। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এইটা অর্থ হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি যে মেডিসিন আমরা বলি যে ফার্মেসির দোকানগুলোতে, ওষুধের দোকানগুলোতে তোমরা যে ওষুধ কিনে থাকো, সেই ওষুধগুলো কিন্তু তোমাদের গ্রহণ করার পরে অনেক ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। অর্থাৎ ওই ওষুধটি তোমার অসুখটি সারানোর পাশাপাশি বেশ কিছু পার্শ্ব অর্থাৎ ক্ষতিকর প্রভাব তোমার দেখা দিবে তোমার শরীরে। কিন্তু তুমি যদি এই যে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক যেই ওষুধ বা ভেষজ উদ্ভিদ রয়েছে, এই উদ্ভিদগুলো যদি তুমি ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাকে এই ধরনের সমস্যায় পড়তে হবে না, এবং এগুলো পরিবেশ বান্ধব। অর্থাৎ যেহেতু এগুলো প্রাকৃতিকভাবে তৈরি, এরা পরিবেশের কোনো ক্ষতি করে না। এরপরে রয়েছে যে শিক্ষা। শিক্ষায় দেখো, আখের ছোবড়া, বাঁশ এবং গেওয়া কাঠ থেকে লেখার কাগজ তৈরি হয়, ধুন্দুল কাঠ থেকে পেন্সিল তৈরি করা হয়। অর্থাৎ তোমরা যে পড়াশোনা করো, যে যে বই, এই যে বই রয়েছে বা তোমরা যে কাগজ যে লেখো, সেই কাগজটি কিন্তু দেখো এই যে আখের ছোবড়া, বাঁশ বা গেওয়া কাঠ অর্থাৎ সুন্দরবনের যে কাঠ আছে, এই গেওয়া কাঠটি সুন্দরবনে পাওয়া যায়, এখান থেকে কিন্তু কাগজ তৈরি হয়, এবং ধুন্দুল কাঠ থেকে তোমার কি করা হয়, পেন্সিল তৈরি করা হয়। এরপর দেখো, আমরা একদম পার্ট 3-র একদম শেষে চলে আসছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে বিনোদন, যে কৃষি আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। আমাদের দেশে ঋতু বৈচিত্র্যের মতোই আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য বিনোদনের সাথে কৃষি এবং কৃষকের সম্পর্ক রয়েছে। পল্লীগীতি, জারি সারি, ভাটিয়ালি, কবি গান, যাত্রাপালা সৃষ্টিতে কৃষি এবং কৃষি সমাজের অবদান রয়েছে। ফসলের উৎপাদন প্রক্রিয়া জটিল কাজ, কৃষকেরা দল বেঁধে ভাটাইয়া বা ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি গাইতে গাইতে আনন্দের সাথে থাকে। নবান্নে নতুন চালে পিঠা তৈরি ধুম পড়ে যায়। অর্থাৎ মানুষের ঐতিহ্যগতভাবে, আমাদের বাংলাদেশের মানুষের কথা যদি আমরা বলি, যে ঐতিহ্যগতভাবে যে ধরনের বিভিন্ন রকমের যে অনুষ্ঠান রয়েছে বা বিভিন্ন প্রকার যে অনুষ্ঠান পালিত হয়ে থাকে, তার সাথে কিন্তু কৃষির একটা গভীর সম্পর্ক রয়েছে। যেটা আমরা বলতে পারি যে নবান্ন উৎসব, এই নবান্ন উৎসব যেটা করা হয়, যে সাধারণ নতুন ফসল কাটার ফল পর যে কৃষকরা যে উৎসব করে থাকে, যে নতুন চালের তারা এরকম পিঠা তৈরি করে রাখেন, বিভিন্ন রকম পিঠা তৈরি করে, পাশাপাশি আরও কিছু মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি করেন, তো এই যে উৎসবটা, এটা কিন্তু কৃষির সাথে জড়িত। অর্থাৎ যদি তার কৃষকের ফসল ভালো হয় এবং নতুন ফসল যখন ঘরে তোলে, তখনই কিন্তু ধরনের উৎসব হয়। এবং তারপর ওই এর পাশাপাশি ওই অনুষ্ঠান শুধুমাত্র খাবার না, খাবারের পাশাপাশি বিভিন্ন রকমের যে গানের উৎসব হয়, বাউল গান, বা ওই বাউল গানের পাশাপাশি আমাদের জারো জারি সারি, তারপর যে ভাটিয়ালি ভাওলি গান, এই এই যে গানগুলো, এই গানগুলো, এই যে এই গানের যে উৎসবগুলো, এগুলো কিন্তু তোমার কৃষির সাথেই সংশ্লিষ্ট, যে কৃষির সাথেই জড়িত। তো শিক্ষার্থী বন্ধুরা, যে জিনিসটা আমরা এই পার্থিতে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কৃষির সাথে জড়িত। আমাদের প্রতিটা সময় আমরা কিন্তু কৃষির তৈরি বিভিন্ন জিনিস অর্থাৎ কৃষির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা এগোচ্ছি। এবং আমাদের সবচেয়ে বড় যেটা হচ্ছে যে মানুষের যে মৌলিক চাহিদা, অর্থাৎ মানুষ মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে, অর্থাৎ ওই অবস্থায় কিন্তু তার কোনো কাজ করতেই ভালো লাগে না। ইভেন তোমার তোমার যদি ক্ষুধা লাগে, তোমার কিন্তু খেলতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, কোনো কাজ করতে তোমার ভালো লাগবে না। তো এই যে ক্ষুধা, এই ক্ষুধা নিবৃত্তি করতে গেলে আমাদের কৃষির দিকে ঝুঁকতে হবে, অর্থাৎ কৃষি পণ্যের মাধ্যমেই আমাদের এই ক্ষুধা নিবারণ করতে হবে। এরপর আমাদের যে বস্ত্র, আমাদের যে বাসস্থান, আমাদের যে স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদন, সব কিছুর সাথে কি কৃষির একটা বড় রকমের ভূমিকা রয়েছে। এবং আমরা এই এই পার্ট 3 থেকে কিন্তু এই জিনিসগুলোই শিখলাম, যে বাসস্থান এবং পাশাপাশি দেখো শিক্ষা এবং বিনোদন, এই প্রত্যেকটি জায়গাতে কি কৃষি কৃষি এবং কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা আলোচনা করলাম, যে পার্ট 2-র কিছু অংশ আমরা এখানে আলোচনা করেছি এবং পার্ট 3-এর সাময়িকভাবে আমরা আলোচনা করেছি। এবং আমি মনে করি যে যে জিনিসগুলোকে আমি তোমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছি, যে জিনিসগুলো তোমাদেরকে গুরুত্ব সাথে পড়তে বলেছি, এই জিনিসগুলো যদি তোমরা বাসায় নিয়মিত অনুসরণ করো, আমি আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এবং তোমাদের অনেক বেশি বোধগম্য হবে, এই পাঠকে তোমাদের সামনে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে। আর সব কিছুর মধ্যে যে জিনিসটা আমি বিশ্বাস করি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে তোমাদেরকে শ্রম দিতে হবে। শ্রম না দিলে কোনো কিছুতে উন্নতি করা সম্ভব হবে না। আর এখন যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আছো, আমি এখন থেকে মনে করি যে তোমার একটা জীবনের একটা লক্ষ্য স্থাপন করা উচিত, তুমি কোথায় যাবা,
একটা ড্রিম, একটা স্বপ্ন থাকা উচিত। আর শুধু স্বপ্ন থাকলে হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে, তোমার প্রতিনিয়ত শ্রম দিতে হবে। কারণ শ্রম ছাড়া কোনোভাবে মানুষকে কি সামনের দিকে আগানো সম্ভব নয়। কারণ মেধা প্রভু আমাদেরকে কাউকে কম দিয়েছেন, কাউকে একটু বেশি দিয়েছেন, কিন্তু এই যে তার কম বা বেশি এটার সাথে কিন্তু উন্নতির যে যে জিনিসটা অতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে শ্রম। যে শ্রমকে তুমি কাজে, শ্রম মানুষকে দিতে হয়, যার কম কম মেধা তাকেও শ্রম দিতে হয় উন্নত সাধন করতে গেলে, অবস্থান উন্নতি করতে গেলে, এবং যার বেশি তাকেও শ্রম দিতে হয়। এই জন্য আমি বলবো যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে জিনিসগুলো আমি এই ক্লাসে আলোচনা করে থাকি, এই জিনিসগুলো অত্যন্ত মনোযোগের সাথে তোমরা বোঝার চেষ্টা করবে এবং নিয়মিত তোমাদের বাসায় অনুশীলন করবে। এবং আশা করি তোমরা যদি এইভাবে নিয়মিত অনুশীলন করতে থাকো এবং আমার দিক নির্দেশনা পালন করতে থাকো, আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।